শ্বশুর মেয়ে পাঠাবে অথচ যৌতুক দেবে না, তা তো মেনে নেওয়া কোনো জামাইয়ের পক্ষে সম্ভব না। আর অবস্থা ভালো থাকলে তো মেয়ের বাবার কাছ থেকে অযথায় লাখ লাখ টাকা দাবি করে বসে, আর সেই যৌতুকের টাকা না দিয়ে তর্ক করায় বউটাকে হত্যা করা অনেক ঘাতক স্বামীর জন্য কোনো ব্যাপারই না। যৌতুক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে 10 বছরের কারাদণ্ড দেওয়ার এই ঘটনা ঘটে রাজশাহীর বাগমারা উপজেলার চানপাড়া এলাকায়। জানা যায়, অল্প বয়স্ক ছেলের সঙ্গে কিশোরী মেয়েকে বিয়ে দিয়েছিল পরিবার, কিন্তু স্বামী বউকে ভালোবাসার চেয়ে শ্বশুরের সম্পদের দিকে নজর দিত বেশি। ঘটনার দিন 2011 সালের 4 এপ্রিল আসামী সোহাগ হোসেন 2 লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করে সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামিনা বিবি একটি মামলা করে। সেই মামলায় বুধবার রায় ঘোষণা করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা বলেন, আসামী সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ঘটনার সময় আসামির বয়স 16 বছর ছিল, তাই তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পূর্ণবয়স্ক হওয়ায় তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।